বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক পরিচালিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম ক্লাস। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা সূত্র সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বাংলা অর্থ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী বলতে বোঝায় যে বিবরণীতে নগদ অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, অর্থাৎ টাকা আসবে এবং টাকা চলে যাবে, এই ধরনের হিসাব লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। নগদ প্রবাহ বিবরণী সাধারণত দুটি পদ্ধতিতে সম্পন্ন করা হয়। একটি হচ্ছে ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি, এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতি। যে পদ্ধতি অনুসরণ করে আমরা অঙ্ক করি না কেন, প্রত্যেকটি পদ্ধতিতেই আমাদেরকে তিনটি ভাগে ভাগ করে অঙ্ক করতে হয় এবং তিনটি ভাগকে তিনটি অ্যাক্টিভিটিস বলা হয়। প্রথম অংশটিকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ পরিচালন কার্যক্রম। দ্বিতীয় অংশটিকে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। তিন নম্বরটি হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আর্থিক বা অর্থ সংক্রান্ত কার্যাবলী। ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড, এই দুটি পদ্ধতির মধ্যে ইনডিরেক্ট মেথড এটি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইনডিরেক্ট মেথডের মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয় এর যে নিয়ম কানুন রুলস রয়েছে সেই রুলস সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। তোমরা স্ক্রিনে কিছু নিয়ম দেখতে পাচ্ছ, এই নিয়মগুলো ইনডিরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিস এই অংশ করতে এই নিয়মগুলো ব্যবহার করতে হয়। ইনডিরেক্ট মেথড অপারেটিং অ্যাক্টিভিটিসে সর্বপ্রথম আমাদের যে জিনিসটি অঙ্কে নিতে হবে সেটি হচ্ছে নেট ইনকাম, এবং এই নেট ইনকামের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অর্থাৎ কিছু সমন্বয় যোগ এবং কিছু সমন্বয় লেস, অর্থাৎ বিয়োগ করতে হয়। কোন কোন সমন্বয়গুলো যোগ এবং কোনগুলো বিয়োগ করতে হয় তা আমরা দেখে নিই। শুরুতে নন ক্যাশ এক্সপেন্স, অর্থাৎ অনগদ যদি কোনো খরচ থাকে, যেমন ডেপ্রিসিয়েশন, অবচয় এবং অ্যামোর্টাইজেশন, অবলোপন, এই টাইপের যদি কোনো এক্সপেন্স দেওয়া থাকে তাহলে সেই এক্সপেন্সগুলো নেট ইনকামের সাথে আমাদের যোগ করতে হবে। এরপরে হচ্ছে নন ক্যাশ রেভিনিউ, অনগদ যদি কোনো আয় থাকে সেই ক্ষেত্রে এগুলো বিয়োগ করতে হবে। সিএ বৃদ্ধি পেলে বিয়োগ হবে, সিএ বলতে বোঝাচ্ছে কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। চলতি সম্পদ বৃদ্ধি পেল না হ্রাস পেল এটা আমরা কীভাবে বুঝব? আমাদের প্রশ্নপত্রে দুটি ইয়ারের কিছু ডাটা দেওয়া থাকবে, ধরে নাও 2015 এবং 16 সালের একটি ব্যালেন্স শিট দেওয়া আছে। আমরা দুটি সাল, অর্থাৎ 15 এবং 16, এই দুটির মধ্যে পার্থক্য দেখব। যদি 15 সালের তুলনায় 16 সালের অ্যামাউন্টগুলো বেশি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে বৃদ্ধি পেয়েছে, এবং 15 সালের তুলনায় যদি 16 সালের অ্যামাউন্টগুলো কম হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে হ্রাস পেয়েছে। অতএব কারেন্ট অ্যাসেটস যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ করতে হবে, এবং কারেন্ট অ্যাসেটস যদি হ্রাস পায় সেক্ষেত্রে যোগ করতে হবে। সিএল, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস, চলতি দায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের নেট ইনকামের সাথে কী করতে হবে, যোগ করতে হবে, এবং কারেন্ট লাইবিলিটিস চলতি দায় যদি হ্রাস পায় সেক্ষেত্রে মাইনাস করতে হবে নেট ইনকাম থেকে। এরপর রয়েছে স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি, অর্থাৎ লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হলে আমাদেরকে প্লাস করতে হবে, এবং স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, অর্থাৎ গেইন অন সেল অফ অ্যাসেটস যদি থাকে সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। এখানে আমরা হয়ারে লিখে দিয়েছি সিএ অর্থাৎ কারেন্ট অ্যাসেটস এবং সিএল হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস যদি আমরা শিখতে চাই তাহলে এই রুলসগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এই ছিল অপারেটিং অ্যাক্টিভিটিসের রুলস। অপারেটিং অ্যাক্টিভিটিসের পরে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাত্র দুটি রুলস, এফএ অর্থাৎ ফিক্সড অ্যাসেটস, যদি স্থায়ী সম্পদ সেল করা হলে, অর্থাৎ বিক্রি করা হলে প্লাস করতে হবে,
এবং ফিক্সড অ্যাসেটস স্থায়ী সম্পদ যদি পারচেজ অর্থাৎ ক্রয় করা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে মাইনাস করতে হবে। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যদি স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয়জনিত কোনো লাভ বা ক্ষতি হয় সেই ক্ষেত্রে লাভ ক্ষতি এখানে আসবে না। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রথম অংশে চলে যায়, এখানে আসবে না। তৃতীয় ধাপে আমাদের করতে হবে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ আর্থিক কার্যক্রম। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে সাধারণত শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, তারপরে হচ্ছে ডিভিডেন্ড পেইড, এই আইটেমগুলো আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার অর্থাৎ স্টক, বন্ড, এগুলো যদি ইস্যু করা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে যোগ করতে হয়, কারণ ইস্যু করলে আমাদেরকে টাকা চলে আসে, এগুলো যোগ হবে। এবং ট্রেজারি স্টক পেড, ট্রেজারি স্টক এর টাকা যদি পেইড করা হয় সেই ক্ষেত্রে যোগ করতে হবে। বন্ড পেইড অর্থাৎ বন্ড হচ্ছে কি, ঋণ, ঋণের টাকা যদি আমরা পরিশোধ করে দিই সেই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। ডিভিডেন্ড পেইড যদি লভ্যাংশ প্রদান করা হয় সেই ক্ষেত্রেও আমাদের কি টাকা চলে যাবে, এখানে আমাদের বিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের তিনটি অ্যাক্টিভিটিসের রুলস। অঙ্ক করার আগে এই তিনটি রুলস আমাদের সবচাইতে ভালোভাবে আগে শিখে নিতে হবে। এই তিনটি রুলস শেখার পরেও আমাদের কিছু নোট করতে হয়, আমি নোটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী করতে মাঝে মাঝে আমাদের কিছু প্রয়োজনীয় নোট করতে হয় অঙ্কের শেষে। যেমন মনে করো অঙ্কে যদি নিট ইনকাম দেওয়া না থাকে তাহলে আমাদেরকে একটি নোট করার মাধ্যমে নিট ইনকাম বের করে নিতে হয়। নিট ইনকাম নোট করে বের করার সূত্রটি হচ্ছে ক্লোজিং রিটেন আর্নিং, যেটি আমাদের ব্যালেন্স শিটে দেওয়া থাকবে। ক্লোজিং রিটেন আর্নিং সমাপনী সংরক্ষিত আয় থেকে মাইনাস করতে হবে ওপেনিং রিটেন আর্নিং এবং প্লাস করতে হবে ডিভিডেন্ড পেড। এই ছোট্ট একটি সূত্রের মাধ্যমে আমরা কী করতে পারি, নিট ইনকাম বের করে নিতে পারি। দ্বিতীয় হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। প্রশ্নপত্রে আমাদের অবচয়ের পরিমাণ যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে ব্যালেন্স শিটে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে দুইটা, একটি হচ্ছে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর একটি হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এগুলো ব্যবহার করে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করে নিব। সূত্রটি হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং প্লাস করতে হবে ডেপ্রিসিয়েশন অফ সোল্ড অথবা ডিসকার্ড অ্যাসেটস। অর্থাৎ সমন্বয়ে যদি কোনো সম্পদ বিক্রয়ের কথা বলা থাকে সেই বিক্রয়কৃত সম্পদের মধ্যে যতটুকু অপচয় অন্তর্ভুক্ত থাকবে সেই অপচয়টা এখানে এসে যোগ হয়ে যাবে। তিন নম্বর ওয়ার্কিং হচ্ছে নিউ অ্যাসেটস পারচেস। যদি কোনো সম্পদ নতুন করে ক্রয় করা হয় তাহলে সেই ক্রয় মূল্যটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের যে সূত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে যে সম্পদের ক্রয় মূল্য বের করতে হবে ওই সম্পদের সমাপনী মূল্য থেকে মাইনাস করতে হবে ওপেনিং মূল্য, অর্থাৎ ক্লোজিং অ্যাসেটস ভ্যালু থেকে ওপেনিং অ্যাসেটস ভ্যালু বিয়োগ করতে হবে। প্লাস করব সোল্ড অ্যাসেটস, অর্থাৎ যে সম্পদটি প্রশ্নে বিক্রি করা হবে ওই সম্পদের যে ক্রয় মূল্য দেওয়া থাকবে সেই ক্রয় মূল্যটা এসে এখানে যোগ হয়ে যাবে। অর্থাৎ বিক্রয়কৃত সম্পদের কখনোই সেলস ভ্যালুটা এখানে যোগ করা যাবে না, বিক্রয়কৃত সম্পদের যে ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্যটা এসে এখানে যোগ হবে। এই তিনটি নোট এবং তিনটা রুলস যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণীর কোনো অঙ্কে আমাদের সমস্যা থাকবে না। আজকের ক্লাসে আমি এই রুলসগুলো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা যখন অঙ্ক করব এই রুলসগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে অঙ্কগুলো যখন আমরা করব খুব সহজেই তুমি অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব এই রুলসগুলো কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করে অঙ্কের সমাধান করতে হয়। নেক্সট ক্লাসে আমরা অঙ্কের অনুশীলন করব। আশা করি তোমরা রুলসগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।